Priyanshu. Ready. Gomshesh. Must place kintu. এই পুরো সেজে একদম ধুতি তুতি বাঙালি পাগুলো আমার খুব বাজে বাজে ভাবে কাঁপছে পার মধ্যে শক্তি এক ফুটা নেই তো এখন শুরু করলাম জাস্ট ট্রেনে উঠেছি তার আগের করতে পারিনি গরম লাগছে খুবই বেশি গরম লাগছে সুযোগ ছিল না এখন শুরু করেছি নেক্সট থাকছি দেখতে থাকো আমাদের তরফ থেকে হাই হ্যালো আমি প্রিয়াংশু হি ইজ প্রিয়াংশু পার্টনার পার্টনার লেটস বি আই ওয়ান্ট এ পার্টনার দ্যাট গোবিন্দা वाला পার্টনার বাট ইন দিস কেস আই এম দ্য গোবিন্দা হি ইজ দ্য সলমান খান ইজন্ট ইট অলওয়েজ লাইক ইট তো দেখা হবে চলতে থাকবে ঠিক আছে বাই ভিউয়ার্স বাদ মে দেখ রাধে রাধে এখন কোচ বদলাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের কোচ একটা উঠে গেছিলাম আর একটা কোচে এখন বদরপুর স্টেশনে এসে আবার কোচ বদলাচ্ছি চলি দেখি কতটুকু যাওয়া যায় বদরপুর স্টেশন ব্যাগ ট্যাগ নিয়ে সব নিয়ে রেডি চললাম চলো যাই প্রিয়াংশু রেডি তাড়াতাড়ি এস ফোর জাস্ট একটু আগে এয়ারটেলে খুব বেশি সুনাম করেছি বলেছি যে অলিতে গলিতে আনাচে কানাচে রনে বনে চলে জঙ্গলে যেখানেই দরকার পড়িবে এয়ারটেলকে কাছে পাবে এয়ারটেলের এখন অবস্থা এই যে গেছে এয়ারটেল গেছে খাওয়া দাওয়া খুব কষ্টে বসে আছি মুভি একদম খুব কষ্টে বসে আছি কিছু দেখা যাচ্ছে না তোকে থ্যাঙ্কস বলতে হবে আচ্ছা থ্যাংক ইউ খাওয়াটা দেওয়ার জন্য যদি আমাকে দেখতে পারো তবে বুঝতে পারছো খুব কষ্টে খুব ঝুঁকে বসে আছি তো এটা প্রমাণ করে যে আমি খুবই ডাউন টু আর্থ মানুষ ঝুঁকে বসা তো তাই এসেছি আমার মনে হচ্ছে কিসে বেটা শোয়ার কিন্তু বেতালা আহারি ভাবে নাক ডাকে খালি একবার শুনিয়ে দেব বেতালা নাক দেখা দেয় বেতালা ঘুমে টাইম ঘুমাই আরামসে রেস্ট করি দেখা হবে যখন হবো তখন টাটা গুড নাইট ঘুম শেষ গুড মর্নিং এখন সময় বাজে সোয়া তিনটা দেখা যাও বাইরে খুব জানি না কোন জায়গা দেখা যাও এই গুয়াহাটি টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে রে টাইম ছিল 4:27 এখন বাজছে বলছে এই দেখতে পারো পরে বাজছে টাইমের আগে যখন ঢুকিয়ে দিয়েছে দেখা যাক এরকম চোখে ঘুম আছে পেটে খিদা আছে ঘাড়ে ব্যথা আছে দেখা যাক বেরোনো হচ্ছে তাড়াতাড়ি বেরো বেরোচ্ছি এখন গুয়াহাটি স্টেশন থেকে অনেক সময় দাঁড়া হওয়ার পর জানি না শোনা যাচ্ছে কি না মাস্ক ইজ ম্যান্ডেটরি অ্যাজ ইউ নো আর মজা লাগছে অনেক প্রায় 19-এ লাস্ট এসেছিলাম গুয়াহাটি ট্রেনে আর এইবার তো মজা লাগছে 19 না আই গেস 18-এ এসেছিলাম 19-এও না 18-এ এসেছিলাম লাস্ট এনআরসির জন্য আর এইবার এসেছি তো ভালো লাগছে দেখি এক্সপিরিয়েন্সটা
কিরকম হয় কেমন হয় আলাদা একটা এক্সপিরিয়েন্স নিতে এসেছি পূজার টাইমে এসেছি আলাদা একটা এক্সপিরিয়েন্স দেখা যাক কি হয় ফর দ্য বেস্ট রাত্রে রাত্রে এসে ঢুকেছি যখন এসেছি এখানে পৌঁছেছি তখন অন্ধকার খুব বেশি থাকছি একটা আশ্রমের মধ্যে কামাখ্যার উপরে ঠিক আছে খুব মশা কামাখ্যার উপরে জায়গাটা কামাখ্যার একটু উপরে আবার সিঁড়ি বেয়ে অনেকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে লাগবে তো এখন দেখা যাক কতটুকু নামতে পারি নামতে তো লাগবেই কত সময় লাগে ঘেমে পুরো শার্ট উট সব ভিজে গেছে একদম পুরো চিপচিপা দেখা যাক কী করি ভিউ হ্যাভ বি একটু পরে দেখাচ্ছি ভিউ নিচে নামবা অনেক নিচে অনেক বেশি নিচে দেখ জায়গাটা এতটুকু নামবো ওই দিকে নেমে এসেছি আর কতটুকু যে নামবো ওই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তো মেজেস্টিক ব্রহ্মপুত্র তো মাইক আমরা যাচ্ছি আশ্রমে আই অবস্থা খারাপ জায়গা ঠান্ডা কিন্তু আমি ঘেমে ভিজে এসেছি বা সাবধানের খুব স্লিপি সিঁড়িগুলো এইখানে থাকবো আমরা সামনে ব্রহ্মপুত্র মাস্ট জায়গা হ্যাপি একদম এখন আরও দেখার বাকি রয়েছে ঠিক আছে স্টে টিউনড উইথ আস অবশ্যই অবশ্যই